পলিসি বাধা মারিয়ে চাকুরিচ্যুত 10,323 শিক্ষকদের 3 দিনের গণঅবস্থান শুরু হল বৃহস্পতিবার। চাকুরির দাবিতে আন্দোলনে 10,323 শিক্ষকদের আন্দোলনে ফের বাধা দেয় বিজেপি আইপিএফটি জোট সরকার। পুলিশ আন্দোলনকারীদের আটক করে, পরে বিক্ষোভের জেরে তাদের ছেড়ে দেয়। শুরু হয় গণঅবস্থান। চাকুরি হারিয়ে গভীর সংকটে 10,323 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার। অবসাদে মৃত্যু হয়েছে 65 জনের। চাকুরির প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখিয়ে বর্তমান সরকার এখন কোনো ইতিবাচক উদ্যোগ নিচ্ছে না, উল্টো শিক্ষামন্ত্রী এক এক সময়ে এক এক কথা বলছেন। এতে দিশেহারা ও গভীরভাবে চিন্তিত চাকুরিচ্যুত শিক্ষকরা। চাকুরির দাবিতে 10,323 শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার থেকে খুমলুঙে 3 দিনের গণঅবস্থানের ডাক দেয়। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলন ভাঙতে ফের তৎপর হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা যখন গণঅবস্থান স্থলে যাচ্ছিলেন, ওই এলাকায় পুলিশ 6 লাফ মাঝপথে তাদের আটকে দেয়। তখন সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা, পুলিশ তাদের আটক করে। সরকারের এই ভূমিকায় ক্ষোভ দেখান আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত খুমলুঙের ফরেস্ট চৌমুনিতে একটি মাঠে গণঅবস্থানে বসেন শিক্ষকরা। আন্দোলনকারীদের বক্তব্য, অবিলম্বে চাকুরিচ্যুত শিক্ষকদের সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জানাক রাজ্য সরকার। ছিল কিন্তু 3 দিনের প্রোগ্রামের মধ্যে বিষয়বস্তু ছিল আমাদেরকে কুকুরের রায়টা যাতে মানা হয়। তারপর আছে আমাদের যে যারা সহকর্মী মারা গেছে তারা আমাদের প্রত্যেকটি পরিবারে একটা করে চাকরি পায়, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের 3 দিনের প্রোগ্রাম ছিল। কিন্তু আমরা তো যেতেও পাচ্ছি না, এখানে বিজে আটকে দিচ্ছে, এখানে দাঁড়িয়ে কী কারণে বলতে, তারা তো আন্দোলনই করতে দিচ্ছে না, কোনো কিছু বলতেই যাচ্ছে না, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এই তো ব্রিজের পর গেলাম, আমার এদিকে তাড়িয়ে দিল পর পুলিশ সরকার। তুমি তো মাইয়া, হ্যাঁ তো আন্দোলন তো চলে তোমার জায়গা চলেই তোমা বড় তো তোমার জায়গা তোমা তোম মানে অভদ্র ব্যবহার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।